नमस्कार बंधुरा अननोन अननोन चैनले आपनाके स्वागत जानाई। आमादेर आजकेर टपिक विख्यात पेंटिंग मोनालिसा। 500 साल पूर्वेर इतालिर एक जिनियास लियोनार्दो दा भिंची एमन एक चित्र बानिएछिलेन जा आजो सकलेर काछे रहस्य। कि एमन लुकिये आछे ए चित्रेर मध्ये जाते एके दुनियार सबचेये रहस्यमय विख्यात पेंटिंग माना हये थाके, आज आमरा सेटाई आलोचना करब। बंधुरा भिडियोटी जदि आपनि शेष पर्यन्त देखेन ताहले अवश्यई आपनि निराश हबेन ना। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। নাম্বার ওয়ান, মোনালিসা সম্বন্ধে যেটা সবচেয়ে রহস্যময় ব্যাপার তা হলো মোনালিসার রহস্যময় হাসি, যা ভিন্ন ভিন্ন ধার থেকে দেখলে বদলাতে থাকে। প্রথমে এই চিত্রের হাসি রূপে দেখায়, পরেই হাসি কমতে থাকে আর শেষে হাসি একেবারেই উড়ে যায়। এক রিসার্চে জানা যায় যে মহিলা কে দা ভিঞ্চি এই চিত্রে বানিয়েছিলেন উনি নিজের ভিতর কিছু রহস্য লুকিয়েছেন, এই জন্য মোনালিসার হাসি এতটা রহস্যময়। কিছু সাল আগে এক ডাক্তার এটা বলে সবাইকে অবাক করে দেন যে মোনালিসার রহস্যময় হাসির কারণ হলো তার উপরের দিকে দুটো ভাঙা দাঁত, আর এটাই কারণ তার উপরের ঠোঁট একটু চাপা। 2000 সালে হার্ভার্ডের এক নিউরোসায়েন্টিস্ট ডক্টর মার্কেট বলেন যে মোনালিসার হাসি বদলায় না, মানুষের মাইন্ডসেট বদলায়। অর্থাৎ আপনি যেভাবে তাকে দেখতে চান সেভাবেই আপনাকে দেখাবে। এটা তার উপর ডিপেন্ড করে যে আপনি চিত্রটির কোন অংশে ফোকাস করেছেন। নাম্বার দুই, লিওনার্দো দা ভিঞ্চি 1503 সালে মোনালিসাকে বানানো শুরু করেছিলেন এবং 1517 সাল পর্যন্ত এটাতে কাজ করেন। ভিঞ্চির সব থেকে বেশি সময় মোনালিসা ঠোঁট বানাতে লেগেছিল, প্রায় 12 বছর। নাম্বার তিন, এটা আজও রহস্য মোনালিসা কে ছিলেন, অর্থাৎ দ্য ভিঞ্চি এটা কার চিত্র বানিয়েছিলেন। বেশিরভাগজন মনে করেন এটা লিসা ঘেরারদিনির, যিনি ফ্লোরেন্সের একজন ইটালিয়ান মহিলা ছিলেন। কিন্তু এক থিওরি এটাও বলেন যে মোনালিসা লিওনার্দো দ্য ভিঞ্চির নিজের ছবি, অর্থাৎ তিনি নিজেকেই এই চিত্রে মহিলারূপে বানিয়েছিলেন। নাম্বার ফোর, 1852 সালের 23 জুন এক ফ্রেঞ্চ আর্টিস্ট প্যারিসের এক হোটেলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তিনি মোনালিসার রহস্যময় হাসির জন্য পাগল ছিলেন। তিনি এক সুইসাইড নোটও ছেড়ে যান, সেখানে তিনি মোনালিসার জন্য ভালোবাসা ও দীর্ঘদিনের অপেক্ষার কথা বলেন। নাম্বার পাঁচ, একথা সত্য যে মোনালিসা এক বিশাল সুন্দর চিত্র। প্রথম থেকেই এটা বিখ্যাত ছিল, কিন্তু এটা আরও বিখ্যাত হয়ে ওঠে তখন যখন এটা প্যারিসের মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়। নাম্বার ছয়, দুনিয়ার সবচেয়ে বড় মিউজিয়াম থেকে চুরি হওয়া এক আশ্চর্যের ব্যাপার ছিল, কিন্তু তার চেয়েও আশ্চর্যজনক ব্যাপার হলো যে চুরির জন্য যাকে সন্দেহের ঘেরায় নেওয়া হলো তিনি আরেকজন মহান চিত্রকার, পাবলো পিকাসো, যিনি বিংশ শতাব্দীর সবচেয়ে মহান চিত্রকার ছিলেন। প্রথমে পাবলো পিকাসোর ওপর মোনালিসার চুরির আরোপ লাগে, কিন্তু পরে অনেক ইনভেস্টিগেশন ও যাচাইয়ের পর তার উপর থেকে এই আরোপ সরিয়ে নেওয়া হয়। কিন্তু সে কে ছিল যে মোনালিসার পেন্টিং চুরি করেছিল? 1911 সালের 21 আগস্ট এটি চুরি হয়। আসলে এটি মিউজিয়ামের একজন কর্মচারী ভিনসেঞ্জো পেরুগিয়া চুরি করে মিউজিয়ামেরই একটি ছোট্ট ঘরে লুকিয়ে পড়ে। পরে মিউজিয়াম বন্ধ হওয়ায় সে এটাকে নিয়ে নিজের কোটের মধ্যে লুকিয়ে পালিয়ে যায়। ভিনসেঞ্জো ইতালির একজন দেশভক্ত নাগরিক ছিল, তার বিশ্বাস ছিল যে লিওনার্দোর এই পেন্টিং তার দেশে ফেরত আসা উচিত আর এটা ইতালির মিউজিয়ামে দেখানো উচিত। ভিনসেঞ্জো তখন ধরা পড়ে যখন এটাকে সে ইতালির একটি আর্ট মিউজিয়ামের ডাইরেক্টরকে বিক্রি করতে গিয়েছিল। দু সপ্তাহ এটাকে ইতালির সেই মিউজিয়ামে রাখার পর 1914 সালের 4 জানুয়ারি আবার প্যারিসের মিউজিয়ামে আনা হয়। নাম্বার সাত, মোনালিসার একটি অবিকল হুবহু পেন্টিংও রয়েছে। বলা হয় দ্য ভিঞ্চির সময় তার একজন স্টুডেন্ট ফ্রান্সিসকো মেলজি এটা বানায়। এটা স্পেনের প্যারাদো মিউজিয়ামে রাখা আছে। নাম্বার আট, এই বিখ্যাত চিত্রটির ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। 1956 সালের এক টুরিস্ট মোনালিসার ওপর একটি পাথর ছোড়ে, যার ফলে মোনালিসার বাঁ হাতের কনুইয়ের পাশে একটি চিহ্ন থেকে যায়। পরে এটিকে ঠিক করা হলেও চিহ্নটি এখনও হালকা দেখা যায়। এরপরে এটাকে বুলেট প্রুফ গ্লাসের মধ্যে রাখা হয় সুরক্ষার জন্য। নাম্বার নয়, লিওনার্দো দা ভিঞ্চি একজন লেখক ছিলেন, কিন্তু অবাক করা বিষয় হলো যে তিনি তার এই বিখ্যাত চিত্রের ব্যাপারে কোথাও কিছু লিখে যাননি। নাম্বার দশ, লিওনার্দোর এই একজন স্টুডেন্ট 1514 থেকে 1516 সালের মধ্যে মোনালিসার এক নাট ভার্সন বানায় যাকে মোনাবেলা বলা হয়ে থাকে। বলা হয় এটাও হয়তো লিওনার্দো দা ভিঞ্চিরই বানানো। এই পেন্টিং প্যারিসের মিউজিয়ামে রাখা আছে। নাম্বার এগারো, মোনালিসা পৃথিবীর সবচেয়ে দামি পেন্টিং
গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে এটি ইতিহাসের সবচেয়ে দামি পেন্টিং। 1962 সালে এটার দাম প্রায় $100 মিলিয়ন ছিল। 2019 এটা প্রায় $700 মিলিয়ন পাশাপাশি। কিন্তু আইন অনুসারে এটাকে বিক্রি করা কিংবা কেনা যায় না, কারণ এটা পাবলিকের জন্য তৈরি। নাম্বার 12, যতটা আপনার মনে হয় এই পেন্টিং তার চেয়ে অনেকটাই ছোট সাইজের। এটা 30x21 ইঞ্চি সাইজের এবং এটার ওজন প্রায় 8 কিলোগ্রামের মতো। দ্য ভিনসি এটাকে পেপার ও ক্যানভাসে বানাননি, তিনি এটাকে কাঠের প্যান্ডেলের উপর অয়েল পেন্টে বানিয়েছিলেন। আর এটাকে এত সুন্দরভাবে বানিয়েছিলেন যে এটার উপর দাগ দেখা খুবই মুশকিল। নাম্বার 13, যখন আপনি এই পেন্টিংটিকে দেখবেন তখন দেখতে পাবেন যে মোনালিসার আইব্রোস ও আইলেসেস নেই। প্রশ্ন ওঠে, ভিনসি মোনালিসার আইব্রোস ও আইলেসেস কেন বানাননি? 2017 সালের এক ফ্রেঞ্চ ইনভেন্টর পাস্কাল কোর খোঁজ করলেন যে ভিনসি এগুলো বানিয়েছিলেন, তবে এটার সময়ের সাথে সাথে ধীরে ধীরে মুছে যায়, হয়তো ওভার ক্লিনিংয়ের ফলে। নাম্বার 14, মোনালিসাকে ইংরেজিতে মোনালিসা লেখা হয়, কিন্তু এটার আসল স্পেলিং মোনালিসা, যার অর্থ মাই লেডি। নাম্বার 15, প্যারানর্মাল ক্রুসিবেল নামের এক ওয়েবসাইট দাবি করে যে মোনালিসার ছবিতে এলিয়ান লুকিয়ে আছে। বলা হয় যে যদি এই ছবিটিকে বাঁ দিক থেকে আয়নার সাথে ধরে দেখা হয় তবে এলিয়ানের মতো আকৃতি হয়। এ কথা আরও ভাবুক করে তোলে যখন আরও এক থিওরি সামনে আসে, যেখানে বলা হয় এই পেন্টিংয়ের বাঁ দিকের সিক্রেটভাবে দ্য ভিনসি এক মেসেজ লুকিয়েছেন, যেখানে ইটালিয়ান ভাষায় লেখা আছে লা রিসপোস্টা সাই ট্রোভা কুই, যার অর্থ দ্য অ্যান্সার ইজ হেয়ার, অর্থাৎ উত্তর এখানে রয়েছে। যদিও এই থিওরি কতটা সত্য তার ঠিক নেই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। কেমন লাগলো এবং আপনি যদি মোনালিসার ব্যাপারে আরও কিছু জানেন তাহলে কমেন্টে জানান। আরও এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব